What is he saying? Hey, আমার তো উড়ার দরকার নাই। Gracias.
সাবেক প্রধান শিক্ষক
তিনি অর্থকেন্দ্রিক সমন্বয়কারী ছিলেন এবং তিনি এর গোয়াপত্তন করে গেছেন আবুল খালেক বিয়ারকারী 1995 সালে লক্ষ্মীদের বাইর উচ্চ বিদ্যালয়ে তিনি শিক্ষক করে গেছেন তারই পরবর্তীতে আজকে আমরা 13 বছরে পুনর্গণ করেছি এবং আজকে এই অনুষ্ঠানের জন্য মধ্যমণি সম্প্রসারী আরিফ আহমদ মন্ডল তিনি হচ্ছে 2005 সালে এই স্কুলে শুভ পদার্পণ করেছিলেন তিনি নিজের থেকে আমাদেরকে আশীর্বাদ করেছেন দোয়া করেছেন এবং নিজে এই স্কুলের টিউশনের সেন্টারটাকে নিজের সেন্টার হিসেবে সেদিন ঘোষণা দিয়েছিলেন এটা আমাদের কাছে সত্যি আনন্দের এবং এতদিন পরে আবার দীর্ঘ 3 বছর করে তারকে আমাদের মাঝে আমি অনেক বেশি আবেগ আপ্লুত আমি অনেক বেশি আনন্দিত এবং আমি শিক্ষার্থীবৃন্দ আজকে যে আপনারা এখানে যে মত যে চিন্তা আছে চেতনা যে ভাবনা নিয়ে এখানে এসেছেন আমি আশা করব 16 তারিখ এই মাসের 16 তারিখ আমি বলেছিলাম যে আপনাদের সামনে নতুন ভবিষ্যৎ আপনাদের সামনে নতুন সম্ভাবনা আজকে নিয়ে আপনাদের দিকে আসছে আমাদের পবিত্র কোরআন কি বলছে মধ্যদিনের আলো দুহায় নিশার দুহায় ওরে প্রভু তোরে ছেড়ে ধান্বিত কবু ঘৃণা করেন তোরে অতীতে এসে আপনারা যারা প্রায় ধরে ধরেছিলেন আপনাদের আর দুজনের ফিরে থাকার সময় ছিল না ঠিক এমনই এক সময়ে তদানীন্তন বাংলাদেশ সরকার 1975 সালে এই দুরাবস্থান করেন যেদিন থেকে বাংলাদেশ থেকে এসএসসি প্রাইভেট পদ্ধতি বিলুপ্ত হয়েছে ঠিক তখনই আজকে যে মন্ত্রী ভবিষ্যৎ আছেন আমাদের সর্বদল শ্রদ্ধেয় আঞ্চলিক পরিচালক মহোদয় এবং তারই মতন সেই আলোচিত মানুষেরা আপনাদের কথা চিন্তা করে ঠিক উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বাতাবরণে এসএসসি প্রোগ্রাম চালু করেছেন আমরা আমাদের দেশবাসী এবং আমি ব্যক্তিগতভাবে এবং আপনারাও তাদের কাছে অবশ্যই শিক্ষার্থ গুরুত্ব দেবেন কারণ আজকে যদি এই প্রোগ্রামটি না থাকতো তাহলে কিন্তু আপনাদের জীবনে আর ফিরে তাকানোর সময় ছিল আপনারা কিন্তু নতুন করে স্বপ্ন দেখতে পারছেন না আপনাদেরকে যে প্রোগ্রাম দেওয়া হবে আমি সেই প্রোগ্রামে এবং এলো প্রোগ্রামে আপনাকে একটা কথা সুন্দর করে বলেছি যে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই অর্থাৎ আমার একটি এসএসসি পাস সনদপত্র চাই আজকে আমাদের মাননীয় অতিথি তিনি আছেন শৃঙ্খলা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে স্নাতক পরীক্ষা হচ্ছে ডিগ্রি পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষাটাকে আজকে আসতে নিয়েছি কাজে আপনারাও সেদিন নরসিংদী কলেজ থেকে ডিগ্রি পাস করে মাস্টার ডিগ্রি পর্যন্ত নিতে পারবেন আমার আজকে উদ্দেশ্যতা আমি আশা করেছিলাম এখান থেকে তারা পাস করে জীবনে অনেক সফলতার পথে এগিয়ে গেছেন তাদেরকে এখানে আমাদের পুরস্কৃত করার কথা ছিল পিজি ছাত্রদেরকে কিন্তু আপনারা জানেন যে আজকে এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার কারণে এবং আমি দেখ 10 জন ছেলেমেয়ের সাথে যোগাযোগ করেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের ইউপিটার কাজ হচ্ছে এবং ইউপিটার পরীক্ষা হচ্ছে যার ফলে তারা আসতে পারেনি এই জন্য আমি এবং আমি থাকবো বলেছিলাম যে আমি স্যার আপনাদের সামনে এদেরকে আমি নিয়ে আসবো এবং দেখবেন আপনার আপনার এসএসসি প্রোগ্রামের থেকে কীভাবে আমাদের শিক্ষার্থীরা আলোকিত হয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আমি শুধু জানি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের কোনো ছাত্র আছে কিনা কিন্তু তাহলে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বিশেষ করে আমার এই সেন্টার থেকে পাশ করে সারা বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে কিন্তু 2-4 জন করে আমাদের আছে এটা আমাদের জন্য অহংকার গর্ব এবং সেদিন আপনারাও সেখানে যেতে পারবেন আমাদের আজকে গিয়া শুদ্ধি যে আজকে এসএসসি পরীক্ষা দিতে নরসিংদী কলেজে সবার চেয়ে বেশি নাম আছে গিয়া শুদ্ধি তার মার্ক ছিল 4.8 যদি তারা ফেরাল সাবজেক্ট থাকতো তাহলে সে কিন্তু জিপিএ পাস হইত তার জিপিএ পাস হইত সেই গ্যাসুদ্দিনে এবং সেই গ্যাসুদ্দিন আমাদের খুব আদরে এবং সেই গ্যাসুদ্দিন 5 বছর আগে কারখানার শ্রমিক ছিল কি রঙে দিয়ে আপনারা বলে জানেন কারখানার শ্রমিক ছিল সে ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করেছিল আজকে সে বিশাল সফল থেকে আমাকে বলছে কিছু কিছু বলে যে স্যার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে অনার্স করতে চাই এটা আমার আকাঙ্ক্ষা এটা কিন্তু আমাদের জন্য গর্ব শুধু এক গ্যাসুদ্দিন না সুমন আছে অলঙ্কা আছে অনুরাধা আছে এরকম অনেক বিভিন্ন ডাক্তাররা আছে যে আছে তো আমরা সবাই অবশ্যই আমাদের সামনে তাদের নিয়ে আসবো আপনারা দেখতে পাবেন আমি সেই দিন ওরিয়েন্টেশন ক্লাসে আপনাদের সাথে অনেক কথা বলেছি আপনাদের সাথে আমার অনেক কথা হবে কিন্তু আমাদের এই সেন্টারে যে বিজ্ঞ এবং অভিজ্ঞ যে সমস্ত ফিউচার ফ্রেন্ড আছেন তারা কিন্তু আপনাদেরকে নিজের ফিল্মের মতো দেখে এবং আপনারা কেউ বলতে পারবো না আপনাদের যারা বড় ভাই আছে তারা কেউ বলতে পারবে না যে 1 মিনিট নষ্ট করে 1 মিনিট নষ্ট করে আমার কিন্তু আপনাদের ক্লাস নেই এমনকি আমাকে অনেকে বলেন যে স্যার আমরা 2-3টা ক্লাস বসিয়েছি চাই আমাদের খুব ভালো লাগে আপনাদেরকে খুব ভালো লাগে কিন্তু আমাদের আপনারা
যে এরকম ভাবে আছেন আমাদের থেকে কিন্তু খুব কষ্ট হয়। আপনার কিন্তু এখানে এই নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এই চিন্তার মধ্যে এখানে এই অবস্থা আসার দরকার ছিল না। কিন্তু যে কোনোভাবে আপনারা আপনারা এসে গেছেন, এটা হলো মহান সৃষ্টিকর্তার একটা নিয়ম। আপনারা এখানে আসবেন, আপনি এখান থেকে আপনারা মানুষই দেশের সেবা করবেন, সেটাই কিন্তু আমাদের সরকার। এই জন্য আপনাদেরকে ভয় সন্তুষ্ট হয়ে চলবে না, আত্মশুদ্ধি অর্জন করতে হবে। আমাদের লোক এখানে কি বলেছেন, বিপদে ও রক্ষা করবো, এ অনুর প্রার্থনা, বিপদ আমি না যেন করি, দুঃখ তাতে ব্যতীত শীতে নাই ভাবিলে সান্ত্বনা, দুঃখ যেন করিতে পারি। ঠিক আরেকটি কবিতা তিনি বলেছেন, তো আপনারা যখন হারিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু রবীন্দ্র সেখান থেকে আপনাদেরকে তুলে আনছিলেন। কিরকম এবার গ্রহণে সংসারে সবাই যোগে সরাক সরাক কম শত কর্মী মতো, তুই শুধু ছিন্ন কথা বলা তোর ভালোদের মতো, বেশি করা নেই ওরে পাগল হেতা কোথায় নয় হেথা, তুই এখানে তুই চলে আয়, আমি তোকে দেখাবো আলুর পথ। কাজে আলুর পথে তুমি আপনারা এখন এসে গেছেন, এবং এই আলুর পথেই আপনাদেরকে কী করতে হবে, আলুর পথ থেকে আপনাদেরকে আবার আলুকে ধরতে হবে। কাজে আমি আর আমার বক্তব্য বিজ্ঞাত করবো না, আবারও সবাইকে নবাগত যারা আছেন সবাইকে কল্যাণ সবার কল্যাণ কামনা করে, আপনাদের সুন্দর জীবন কামনা করে, এখান থেকে আপনারা এসএসসি পাশ করে উচ্চতর ডিগ্রির জন্য নরসিংদী কলেজ বর্ণ যে গুরুজায় আপনারা যাবেন সে আশাবাদ ব্যক্ত করে, এবং আজকে এই অনুষ্ঠানে যিনি মাধ্যমে পাইকাছেন কৃতজ্ঞতা প্রকাশ করে, এবং নরসিংদী বাইরের উচ্চ বিদ্যালয়ে মাননীয় প্রধানশিক্ষক সাহেবের কৃতজ্ঞতা প্রকাশ করে, ডিগ্রি করেছিল ধর্মকর্তার নিকট আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সফলতা কামনা করে, আপনাদের দীর্ঘ শিক্ষা জীবন কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। প্রথম বছর শিক্ষার্থী শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক পরিচালকের শুভাগমন উপলক্ষে প্রাণ আলাপ শ্রদ্ধাঞ্জলি। হে মহান অতিথি মধুমাসের মধুবিহিতে আজকে আমাদের এই ইউটিউবে শুভাগমন করে আমাদেরকে ধন্য এবং বিমোহিত করেছেন। আমাদের স্বতন্ত্রপন্থী গ্রহণ করুন, আমাদের অকিঞ্চ আয়োজনে এই কেন্দ্রে আপনাকে গ্রহণ করতে পেরে নিজেদেরকে খুশি এবং স্বীকৃতি মনে করছি। আমাদের প্রায় জ্বরে পড়া জীবনে তোমার এই শুভ পদার্পণ আমাদের নতুন পথের সম্মান এসেছে, এই আমাদের দৃঢ় বিশ্বাস। আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমরা যেন আলোকিত মানুষ হয়ে নিজেদেরকে সেবা করতে পারি, সে প্রাগ্য। এই যখন আমাদের মতো অকাঙ্ক্ষ ছিন্নমূল যুবাদের যে তিন কর্তব্য তখনই আপনাদের মতো বিশাল মনের মানুষেরা প্রতিজ্ঞাবদ্ধ হবেন কেবলমাত্র আমাদের কালপতি নিয়ে আসার জন্য। এদের মধ্যে আপনি অন্যতম প্রধান, 1995 খ্রিস্টাব্দ থেকে অর্ধাবধি আপনার মহান প্রয়াস স্মরণ রয়েছে। আপনি সুযোগ্য কীর্তিমান করুন, শিক্ষা বিচরণার শ্রেষ্ঠ নিয়ম হে বন্ধু। আমরা মনে করি প্রথম পাইলট উচ্চ বিদ্যালয় কিন্তুরা কেন্দ্রটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় অধিভুক্ত এসএসসির প্রোগ্রামের একটি অন্যতম প্রধান কেন্দ্র। এই কেন্দ্রের চূড়ান্ত পরীক্ষার ফলাফল খুবই সন্তোষজনক এবং অর্থ কেন্দ্রের মাননীয় ক্ষুদ্রবৃন্দের পাঠদান খুবই প্রাণবন্তমানের। আপনি নিশ্চয়ই অবগত আছেন আমাদের দেশ আজ তথ্য এবং প্রযুক্তিতে অনেক বেশি অগ্রসর, এই বাতাবরণে আমরাও অংশগ্রহণ করছি। সেই হেতু এই কেন্দ্রে আমরা একটি কম্পিউটার ল্যাব স্থাপন করার জন্য আপনার সহায়তা কামনা করছি। আশা করি আপনার কৃপা লাভে আমরা সফল হব। আপনার সবার অগ্রগতির জন্য নিবেদন করছি এই কেন্দ্রে একটি কতটুকু মেশিনের প্রতিক্রয় প্রয়োজন, মাননীয় ছাত্রছাত্রীদের মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র প্রয়োজনীয় নোট এবং প্রয়োজনীয় ছাপা কাগজ কতটুকু করার জন্য অনেক দূর পর্যন্ত আমাদের চেয়ে যেতে হয়। আপনার সহায়তায় আমরা সহজে এই কেন্দ্রে একটি কতটুকু মেশিন পাওয়া আশা করছি। পরিশেষে আপনার বিশাল কর্মময় জীবন সাবলীল করা Bye.
স্মরণ করে নিচ্ছেন আমাদের ভিতরে। আমরা অত্যন্ত গর্বিত,
তোমাদের মাঝে আজকে ওনাদের ওনার কথা শুনে তোমরা অবশ্যই বুঝতে পারবা যে উনি কত উঁচু মানে এবং কত সিম্পল লাইফ। হ্যাঁ, হাই থিঙ্কিং সিম্পল লাইফ। দেখো, তোমাদের জন্য এটা একটা উৎসাহ, তোমাদের জন্য এটা একটা প্রেরণা। তোমরা ঝরিয়ে পড়েছিলে, কিন্তু আজকে তোমরা উপস্থিত হয়েছ, তোমাদের দ্বার খুলে গেছে, ভবিষ্যতে শিক্ষার একটা বিরাট প্রশস্ততা তোমাদের মধ্যে এসে গেছে। আজকে আপনারা এই মাননীয় প্রধান অতিথির কাছ থেকে তোমরা মূল্যবান কথা শুনবে এবং নিজের জীবনকে পরিচালিত করার একটা সুযোগ তোমরা সৃষ্টি করবে। তিনি আমাদের জন্য পথ প্রদর্শক। প্রধান অতিথি, এই স্কুলের একটা ঐতিহ্য আছে। সুতরাং প্রতিষ্ঠা করেছিলেন একান্তই শিক্ষার আলো বিস্তারের জন্য। যখন পার্শ্ববর্তী স্কুলগুলি ছিল সমিদারদের দ্বারা দৃষ্ট এবং সেখানে যারা দরিদ্র ছেলেরাই পড়তে পারতে, উচ্চ বর্ণের হিন্দুরা পড়তে পারতে, নিম্ন বর্ণের হিন্দুরা পড়তে পারে না, তখন থেকে নিম্ন বর্ণের হিন্দু এবং দরিদ্র ছেলে এখানে পড়তে, সেই ঐতিহ্য আজকে সম্পূর্ণ বছর যাব এই স্কুল এভাবেই আছে। আমরা তারা এখানে শিক্ষক আছে, আমরাও সেই মনোভাব নিয়ে আমরা এখানে শিক্ষাদান করে আসছি। এবং আজকে আপনাদেরকে আমরা যে 13 বছর যাবত এখানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ক্লাস হচ্ছে, আমরাও ঠিক আমাদের একটা ব্রত, আমাদের একটা আদর্শ, সেই সুন্দরবনে গান্ধী সাহেবের আদর্শ নিয়ে আমরা এখানে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাজ করছি এবং এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আমরা ক্লাসগুলি নিয়ে যাচ্ছি। আপনারা শুনবেন, আপনারা এখানে নতুন আসছেন, আমরা 13 বছর যাবত এখানে যে ক্লাস করছি, এখানে আমরা আপনাদের সাথে আমরা যদিও এখানে ক্লাস আমাদের নিয়মিত ক্লাসগুলি করি সেটার সাথে সম্পর্ক নয়, কিন্তু তারপরেও আমরা এখানে যারা শিক্ষার্থী আছে তাদের সাথে আমাদের গভীর সম্পর্ক আছে। আমরা প্রত্যেকেই প্রায় চিনতে পারি এক অতিথিকে আসে কোথায়। প্রধান অতিথি মহোদয়, এই নরসিংদী কেন্দ্রের ছাড়াও আরো কয়েকটি কেন্দ্র ছিল, কিন্তু সেইগুলি দেখো কারণ বিলুপ্ত হয়ে গেছিল, পুনরায় আবার এসেছে। আমার জানা মতে আমাদের এখানে ছাত্র আছে, কেন আছে, আমরা আমাদেরকে সততার সাথে কাজ করতে আমরা প্রস্তুত। আমরা শিক্ষার্থীর সাথে এখানে আমরা সময় কোনো অবহেলা করি না, তাদের সাথে আমাদের যে একটা আমরা কোর্স করতে কমপ্লিট করতে চাই এবং তাদেরকে আমরা কোর্স কমপ্লিট করে দিই। কিন্তু প্রধান অতিথি নিজের সেন্টার বলে করেছে, এই জন্য আমরা এটাকে আরো বেশি দায়িত্ব বোধ আমরা মনে করি। স্কুলের পরিবেশ আজকে 13 বছর অজ্ঞাত দিকে পড়তে অনেক ছেলে মেয়েরা একা স্কুলে আসে। হ্যাঁ, অনেক সময় ক্লাসটা থাকে বন্ধ থাকে, কিন্তু পরিবার আল্লাহর রহমতে অত্যন্ত ভালো, কোনো অমৃতিক ঘটনায় কোনো ঘটনায় এই হিসাবে কারণ বসত যদি কোনো এই স্কুলে
আমার খুব ভালো আছে যে আপনার নিয়ে এখানে ভর্তি হয়েছেন, তাই আমি গত 2005 সালে যখন এসেছিলাম তখন আমি বলেছিলাম এই কেন্দ্রটি আমার নিজের কেন্দ্র, সেই হিসাবে আমি আজকে এই কেন্দ্রে আবার আমি এসেছি আপনাদের সাথে দেখা করার জন্য। আমি অন বিহাফ অফ দ্য বাংলা ওপেন ইউনিভার্সিটি আই ওয়েলকাম ইউ ইন দিস প্রোগ্রাম অ্যাট মোশনদীপ পাইলট হাই স্কুল। শিক্ষার্থী ভাই বোনেরা, আমি জানি এই স্কুলে সম্মানিত শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক, অত্যন্ত দায়িত্ববান, যার জন্য এখানে শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা সবসময় অধিক হয়ে থাকে। আমি এর জন্য সমস্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি আমার কৃতজ্ঞতা জানাই এই স্কুলের সম্মানিত শিক্ষকবৃন্দগণকে, এবং বিশেষ করে আমাদের যে ক্রীড়া শিক্ষক আমি গত বছর দেখেছি অত্যন্ত পরামন্ত, আর যে হেড মাস্টার ছিল উনি অত্যন্ত কোঅপারেটিভ ছিল, বর্তমানে যে প্রধান শিক্ষক দায়িত্ব আছে আমি তাদের বুঝতে পেরেছি অত্যন্ত আন্তরিক আমাদের এই প্রোগ্রামের জন্য। প্রিয় ভাই বোনেরা, আমি আমাদের দুটি কথা আমি আপনাদের জানতে চাই, যারা আপনারা উন্নত বিশ্ববিদ্যালয়ে পড়েন আপনারা কি মনে করেন যে এখানে যারা লেখাপড়া করে একান থেকে যারা পাস করে তাদের সার্টিফিকেট, আর যারা রেগুলার লেখাপড়া করে সেই সার্টিফিকেটের মধ্যে পার্থক্য আছে কিনা, মানের দিক দিয়ে কোনো অংশের কম কিনা? থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা নিজেরাই যে জেনেছেন, আমি অনেকখানে গেলে আমার মনে হয় আমার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা বুঝতে পারে না যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করে তারা মনে করে একটু নিম্নমানের সার্টিফিকেট, সেটা সঠিক নয়। আপনারা জানেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ওনারা জানেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইট ইজ নট দ্য প্রাইভেট ইউনিভার্সিটি, ইট ইজ দ্য পাবলিক ইউনিভার্সিটি, এটা সরকারি বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় কাদের জন্য সঠিক? আপনারা জানেন বিশ্ববিদ্যালয় সাধারণত লেখাপড়া করে কারা? ডিগ্রিতে, মাস্টার ডিগ্রিতে। কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয় তার খোলা যারা যারা এসএসসি সে লেখাপড়া করে তাদের জন্য পর্যন্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বার খোলা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দ্বার উন্মুক্ত। সেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনারা পড়েন, সেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আপনাদের কিছু সম্যক আইডিয়া থাকা দরকার বলে আমি মনে করি। বাংলাদেশে যারা অনেক নামী দামি বিশ্ববিদ্যালয় আছে, যাদের অনেক টাকা পয়সা অর্থ সামর্থ্য আছে, তারাই নামী দামি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে। এই বাংলাদেশের 15 কোটি মানুষের যারা শিক্ষার জন্য যারা শিক্ষা গ্রহণ করতে চায় সবার পক্ষে সম্ভব ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা, সেই ঢাকা ল্যাবরেটরি স্কুলে লেখাপড়া করা নাকি সম্ভব? সম্ভব না বিজয়। যারা সাধারণ মানুষ, আমার মতো যারা সাধারণ মানুষ, তাদের শিক্ষার জন্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে। অনেকে বলে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কেবল ঝরে পড়া ছেলেমেয়ে লেখাপড়া করে, এটা কি সঠিক? যারা বলে অনেক আবেগে বলে যে কেবল ঝরে পড়া ছেলেমেয়ে লেখাপড়া করে, আমি দেখো দিন কণ্ঠে বলতে চাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কেবল ঝরে পড়া ছেলে নয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক নাকুটা করি আছে, অনেক নাকুটা করি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, তা আপনারা বুঝতে পেরেছেন আমাদের সম্মানিত কোঅর্ডিনেটর সাহেবের কথায়। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়তে পাস করে একাধিক এসএসসি পাস করে ঢাকা কলেজে ভর্তি কীভাবে হয় যদি সে
ফুট খোলা সে সুযোগ পায় নাই, যার জন্য সে লেখাপড়া করে নাই, এখন লেখাপড়া করার সুযোগ পেয়েছে, ঢাকা কলেজে বসতে হওয়ার সুযোগ পায়, ঢাকা মেডিকেল কলেজে পড়ার সুযোগ পায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পায়। যদি যদি সবাই যদি হরে পড়া হতো, সবাই যদি যার হতো, তাহলে কি সম্ভব হতো? আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না যে কেউ ভালো ছাত্র কেউ মন্দ ছাত্র, আমি পার্সোনালি আই ডু নট বিলিভ ইট। আপনাদের একটা শিক্ষক আছেন, আমি আপনাদের আপনারা জানেন, আপনার মহাত্মা গান্ধীর নাম শুনেছেন, মহাত্মা গান্ধী আপনার নাম শুনেছেন যে না হলে ভারতবর্ষ স্বাধীনতা হতো না। মহাত্মা গান্ধী কি ভালো ছাত্র ছিল? এখানে বাংলা শিক্ষক শিক্ষক আছেন, মহাত্মা গান্ধী কি ভালো ছাত্র ছিল? বলে মহাত্মা আপনার আপনাদের বই পড়তে হবে, জানতে হবে, কি আর জানবে? সেই মহাত্মা গান্ধী যার জন্য সে আর বসে থাকে নাই, সেই মহাত্মা গান্ধীর জন্ম হয়েছিল ভারতে, যার জন্য ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, একটা ক্ষেত্র ছাত্র সবচেয়ে সম্ভব হয়েছিল। আমি গত 2005 সালে এসেছিলাম, আমি আমার ব্যক্তিগত কাহিনীর মধ্যে হতে বলেছিলাম, জানি না এখন কোনো জায়গায় গেছি, কোনো স্যার আমার প্রতি বলছে চিন্তাটা জুটিয়ে গেছে, আমাকে সবাই তুই করে বলতো, আমি আমি অবহেলিত ছিলাম, আমাকে পছন্দ করতো, যেহেতু ফেল করার ছেলেকে কী পছন্দ করত, যা যখন এইটি যখন উঠেছিলাম তখন আমার সাথে আমার পড়ার কাহিনীটা বাবার মনে বলতে পারেন যে লোকটা এই পর্যন্ত ফেল করতো, কীভাবে পড়বার গর্ব হতে পারে। আমার বড় বোন সে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল, সে 5G স্কলারশিপ পেয়েছিল, 8G স্কলারশিপ পেয়েছিল, সে যখন পড়ে পড়ে আমার আব্বা তাকে সঙ্গ দেওয়ার জন্য আমাকে ক্লাস ক্লাস করে ভর্তি করে দিয়েছিল, আমি ওনার সাথে যেতাম, আসতাম, ওনার বইয়ে বোঝাবতাম, এই আমার দায়িত্ব ছিল। ফেল করার পরে আমাকে উঠে দিত, যেহেতু সে 5G স্কলারশিপ পেয়েছে, সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তার তার জন্য আমাকে ফেল করার পরে আমাকে আর ঘাটতো না। এই যখন পড়ি তখন আমার প্রতিবেশী আমাকে একদিন বললো, এও স্টুডেন্ট এই যে আর কথা বলে দেখা হবো না, আমি যখন এই যখন যখন পড়ি আমাকে একজন আমার প্রতিবেশী একজন আমাকে বলল যে তোমার জীবনটা বিপদ, তুমি এখন তোমার বোনের বইয়ের বোঝাব, তুমি যখন বড় হবা তোমার বোনের যখন বিয়ে হবে তার সুৎকেশের বোঝা তোমার বইতে হবে। তখন সেই কথাটি আমার হৃদয়ে আমার জীবিকে লেগেছিল, তখন আমি চিন্তা করেছিলাম কী করবো, আমি তো ঠিক মতো লিখতে পারি না, ঠিক মতো আমি জানি না কীভাবে অঙ্ক করবো বা এরকম। তারপরে আমি ওনাকে বললাম যে আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, তুমি বলো যে হ্যাঁ তুমি যদি আগ্রহ প্রকাশ করো, তুমি যদি আন্তরিক হও আমি তোমাকে আমি সাহায্য করবো। তখন ওনার কথা দিলাম ঠিক আছে আজ থেকে আমি আই স্টার্ট মাই লেসন, আমি আজ থেকে আমার পড়া আরম্ভ করবো। তখন আমি আমার পাশের বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আমার দুজন গৃহস্থ ছিল, একজন মৎসঙ্গী, তারপরে একটা বিষ্ণুন্দী, হ্যাঁ উনি আমাদের গৃহশিক্ষক ছিলেন, আব্দুল মান্নাটা এখন জীবিত আছে। তখন উনি আমাকে প্রথম বললাম এই আমার জন্য পানি নিয়ে আস, আমাদেরকে তো তুমি করে বলতো না, তুই করে বলতো পানি নিয়ে আস। তখন আমি শুনলাম আপনার ভাঙ, উনি আবার আমাকে বলল এই তোকে পানি আনতে বললাম তুই পানি আনলি না। তখন আমি বললাম আমি কি আপনার ছাত্র, আপনার পানি আনব, যেরকম যে যাকে আপনি পড়ান তাকে পানি আনতে পারেন। আমি জীবনে রিভলভ শুরু করলাম, আমি বিপ্লব আরম্ভ করে দিলাম, আমি সেখানে প্রতিবাদ আরম্ভ করে দিলাম। তখন উনি বলল এটা মানুষ হবে না, বারবার ফেল করে আস্তে আস্তে উঠে। উনি বলার পরে আমি বললাম আচ্ছা দেখা যাক, আমি আমার ঘরে গিয়ে আমার মাকে বললাম যে মা আমি লেখাপড়া করতে চাই। যেই মুহূর্তে আমি বলেছি সেই দৃশ্য আমার দুদিন মনে থাকবে, মৃত্যু রাত পর্যন্ত মনে থাকবে। মা তখনই হাত উঠে বলল প্রভু আমার ছেলেকে তুমি বিদ্যা দাও, আমার ছেলেকে তুমি জ্ঞান দাও। আমার মায়ের হাতে যে হাত উঠে যখন বলেছিল তখন আমি পায়ের সালাম করে আমি বললাম যে আজ থেকে পড়বো আমাকে ত্যাগ কিনে দাও। মা জানে ছেলে কীরকম হবে, মা জানে ছেলে প্রতিভা, তাই আমি আজ আমি আপনাদের অনুরোধ করছি যে ছেলে মাকে সম্মান করবে, যে ছেলে পিতাকে সম্মান করবে, যে ছেলে আত্মীয়স্বজনকে শ্রদ্ধা করবে, যে ছেলে শিক্ষককে সম্মান করবে, যে ছেলে প্রতিবেশীকে ভালোবাসবে, সে ছেলে আমি আমার বিশ্বাস। আর যদি আল্লাহর বিশ্বাস থাকে, তার যদি আল্লাহর থাকে, ভগবানের উপর ভরসা থাকে, নিশ্চয় সে আটকাবে না, সে নিশ্চয় সফল হতে পারবে ইনশাআল্লাহ। এটা আমার যে প্রমাণ আমি আরম্ভ করে দিলাম দেখা করা। এই যে প্রথম বর্ষে ফার্স্ট ইয়ারে আমি 5-6 সালাম আমি হাঁটে লিখতে 1300 পেলাম, আমার এখন মনে আছে
তারপরে এইট থেকে নাইনে আমি পাস করে উঠলাম, তেত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ পেয়ে পাস করে উঠলাম, সবাই অবাক হয়ে গেল সেটিতে লেখাপড়া শুরু করছে। আমি যখন নাইন উঠলাম আই স্টুড ফোর্থ, যখন আমি ট্রেনে আমি যখন টেস্ট পরীক্ষা দিলাম আই স্টুড ফার্স্ট। আমার আর পিছনের দিকে তাকাতে হয়নি, আমি বিশ্ববিদ্যালয়ে ঢাকা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে আমার প্লেস ছিল মাস্টার ডিগ্রিতে। আমি তখন যে ছেলে ফেল করত কল্পনা করার মতো কথা নয়, আমি চিন্তা করেছি, আমি আল্লাহর কাছে আমি দোয়া চেয়েছি, আমি বলেছি সিনেমা নাটকের সিনেমা দেখেছি, ব্রিটেন লন্ডনে গিয়ে লেখাপড়া করে ছেলে লন্ডনে গিয়ে লেখাপড়া করে। আমি আমার প্রভুকে বলেছি প্রভু তুমি আমাকে সুযোগ দিও যে আমি বিলাতে গিয়ে লেখাপড়া করতে চাই। ঠিকই আল্লাহর মেহরবানি ছিল, আল্লাহর দয়া ছিল, আমার পিতা মাতার দোয়া ছিল, আমার আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের সবাই আমার জন্য দোয়া ছিল। ঠিকই ব্রিটিশ গভর্নমেন্টের স্কলারশিপ নিয়ে আমি বিলাতে গিয়ে লেখাপড়া করব। তাই আমার এখানে লেখাপড়া করি, যেখানে লেখাপড়া করতে যায় এখানে আপনারা আসছেন, আমি মনে করবো ইউ হ্যাভ টু মেক প্ল্যান। আজ থেকে এখন এই মুহূর্তে থেকে আপনি পরিকল্পনা নিন আপনি কী হবে, এসএসসি পরে আসা যাওয়া করার তাই, এসএসসি পাস করে শেষ, না ইন্টার পাস করবেন, না ডিগ্রি পাস করবেন, না মাস্টার ডিগ্রি পাস করবেন। আপনি বলতে পারেন যেরকম যে লেখাপড়া করে সবাই কি ডাইরেক্টর হবে মুক্ত বিশ্ববিদ্যালয়ে, সবাই কি এই কলেজে হেডমাস্টার হবে, সবাই কি প্রিন্সিপাল হবে, সবাই কি ডিসি এসপি হবে, সবাই তো হবে না, তবে আপনার যোগ্যতা থাকতে হবে যাতে আপনি চেঞ্জ করতে পারেন। তাই আমি বলছি অতীতের সব কথা ভুলে গিয়ে এখানে টাকা পয়সা প্রশ্নের ভর্তি হয়েছে, আপনার হাল ছাড়া পাল ছাড়া নৌকার মতো আপনার যেখানে বাঁচবেন সেটা আমি কামনা করি না। এখন প্রত্যেক ডিসিশান কী করবেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যারা এসএসসি যারা ভর্তি হয় তাদের জন্য মাস্টার ডিগ্রি বন্ধ করা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে এসএসসি ইন্টারমিডিয়েট বিএ বিএসএ বিবিএস বিবিএ এমবিএ পিজিডিএম বিএস এমএ বিএসসি নার্সিং বিএসসি এগ্রিকালচার বিভিন্ন প্রোগ্রামে পড়ার সুযোগ আছে, আপনাদের জন্য পথ খোলা। আমি আগে ছাত্র প্রথম কী বলেন ছাত্র খারাপ ছিলাম স্বীকার করি, কিন্তু আমি এখন তত খারাপ ছাত্র না। আমি এই যে আপনাদের দেখে গেলাম আমার বিশ্বাস রাস্তায় দেখা হলে হয়তো কিনে ফেলবো, আমার ব্রেন আর খারাপ ছিল আমি নিজে স্বীকার করি, না হলে জুড়ে কথা কী বলে। তাই এই জন্য বলছি যদি আপনাদের আমি আবার দেখি যে আপনারা এখানে পাশ করে নতুন যে সরকারি করে যে আপনারা ইন্টারে ভর্তি হন, ডিগ্রি ভর্তি হওয়ার সময় স্যারের কাছে যান, আপনার মাস্টার ডিগ্রি ভর্তি হওয়ার সময় যে আমার কাছে যান, তা আমি মনে করবো যে এই স্যারটাকে আমি সবচেয়ে বৃহৎ বিশ্ববিদ্যালয়ে আমি বলেছিলাম, আমার বক্তৃতায় আমি বলেছিলাম বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় নাই যে প্রাইভেট সবগুলো বিশ্ববিদ্যালয় একসাথে যোগ দিল মুক্ত বিশ্ববিদ্যালয় সমান হবে না, প্রায় 3 লক্ষ ছাত্র মুক্ত বিশ্ববিদ্যালয়ে এখন ত্রিশ। আপনি ইউ ক্যান ইমাজিন দ্য নেটওয়ার্ক অফ দ্য মুক্ত বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক যেরকম এরকম নামি দামি স্কুল এই স্কুল এবং নামি দামি কলেজে নতুন সরকারি কলেজের মতো নামি দামি স্কুল কলেজে আমাদের প্রোগ্রাম যাই। আপনাদের জানা যারা আপনাদের শিক্ষাদান করে ওনারা সপ্তাহে 6 দিন রেগুলার লেখাপড়া করেন, ওনারাই আপনাদের টিচার। তাহলে আপনাদের আমি মনে করি ইউ আর লাকি, এমন না যে অন্য খান্তি টিচার এসে আপনাদের পড়ায়, তাহলে আপনার মন খারাপ করার কোনো কারণ আছে? আপনারা একদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের আপনারই আর একদিকে সুবিজ্ঞ শিক্ষকদের দ্বারা আপনারা শিক্ষা লাভ করেন। আপনারা যারা আমাদের শিক্ষক, আমি আপনাদের উদ্দেশ্যে আরেকটু কথা বলতে চাই, যারা শিক্ষক আই আমার পার্সোনালি উইথ ডু অল রেসপেক্ট অন আর্স টু অল টিচার, বাট আমি এক্সেপশনালি আমি আমার কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধা জানে আমাদের যারা টিউটার তাদের কেন জানাই সপ্তাহে 6 দিন ওনারা রেগুলার করে লেখা শিক্ষাদান করে, শুক্রবারে ছুটির দিন ওনারা আপনাদের জন্য এখানে শিক্ষাদানের জন্য এখানে আসবে। আপনারা মনে করতে পারেন বহু টাকা পয়সা বোধ ওনারা আমাদের কাছে পায়, তা না, কোনো টাকার বিনিময়ে সামান্য কিছু সম্মানই পায়। ওনারা কেন এখানে আপনাদের তারা ওনারা শিক্ষাদান করে, যারা দেশকে ভালোবাসে, যারা সেবায় দেশের সেবায় যারা মনোনীত, যারা দেশের সেবায় তার নিজকে বিসর্জন দিতে চায়, যারা শিক্ষা বিস্তারে যারা নিবেদিত প্রাণ তারাই আমার শিক্ষক। নাহলে শুক্রবার দেশ কিন্তু আশ্রিত ম্যাডামরা এখানে আসে, আত্মীয় স্বজনের বাসায় বেড়াতো বা আত্মীয় আসত, তা ভুলে গিয়ে আপনাদের লেখাপড়া করে। তাই আপনাদের মনে রাখতে হবে গুরুত্বরা, আপনাদের যেগুলো আসতে হবে আপনাদের এগুলো আসতে আমাদের মনটা ভালো লাগবে, ঠিক মতো লেখাপড়া করতে হবে। তাই আজকে আপনাদের সাথে অনেক
ব্যক্তিগত কথা বলে ফেললামের জন্য, কেন আমার সত্যি আমি অভিভূত এই নরসিংদী হাই প্রাইভেট হাই স্কুল আমি যখন আমি যখন যে এখানে যারা নরসিংদী অনেক নামী দামি লোক আমার এখানে যেত, যেহেতু বেসিক্যালি ও আমার বলা ভুল হয়েছে, আমি তখন চাকরিতে ঢুকার আগে আমি বলছিলাম যে বিসিএস বিসিএস তো বিচার হতে হবে, বিসিএস অফিসার চাকরিতে আমি ঢুকেছিলাম, এটা তো কল্পনা করা যায় না বিসিএস অফিসার হিসাবে হস্তাক্ষরখানি কথা না। তখন আমার সেই চাকরি সুবাদে এখানকার যে মোহাম্মদ সাহেব স্কুলের চেয়ারম্যান ওনার সাথে আমার পরিচয়, এখানে যে আপনার পৌরসভার চেয়ারম্যান ছিল মতিন সরকার, এখানে যে বোধা চেয়ারম্যান ছিল হান্নান সরকার, এখানে শামসুল হক সাহেব ওনারা আমার এখানে যেত, আফতাবুদ্দিন ভুইয়া ওনারা আমার এখানে যেত, নরসিংদীর নামি দামি লোকেরা আমার এখানে বা আমার যেই ভাষাটায় থাকি অনেকে চিনে বা জানে, অনেকের নামে পদধুলি আমার ভাষায় পড়েছিল বা আমার অবশ্যই পড়েছিল। আমি নরসিংদীর মানুষকে আমার হসপিটাল বাড়াই নো নরসিংদী হয় লাইওয়াজ ইন ইংল্যান্ড, হয় লাইওয়াজ ইন জাপান, হয় লাইওয়াজ ইন ওয়েস্ট জার্মান, আমি সেখানে গিয়ে বলেছি আপনার পাশের ডান্স হিসাবে খ্যাত সেই নারায়ণগঞ্জ, আর পাশের মানচেস্টার খ্যাত এই নরসিংদী, হয় লাইওয়াজ নারায়ণগঞ্জ আমি জানি, নারায়ণগঞ্জ নাম বৃষ্টি করছেন বৃষ্টিদের মধ্যে জানি আমি কত হসপিটাল, আমি নরসিংদী এর জন্য আমি একবার এসেছিলাম 2005 সালে, আবার আসলাম, আমি আমাদের আতিথ্যতা আমার মনে থাকবে, আমি সেবারে গিয়ে বলেছিলাম আসতেও বলেছিলাম, আমার ইচ্ছা ছিল আমার বাড়ির হাতে নিয়ে আসি, কিন্তু একটা প্রবলেম আছে আমার এর জন্য ওনাকে নিয়ে আসিনি আমি। তো আপনারা একটু বুঝতে পারেন আমার ফিলিপসের কথা, তো আপনার যে কয়েকটা দাবির কথা আপনারা উল্লেখ করেছেন, একটা দাবি হলো তিনটা সেকশন করার জন্য, অ্যাকচুয়ালি যে আমাদের নিয়ম ভঙ্গ নিয়ম মতো চলা উচিত আমাদের, তবে নিয়ম একটু ব্যতিক্রম থাকবে, তবে এই নরসিংদীর পাইলট উচ্চ বিদ্যালয় ব্যতিক্রম, এবছর তিনটা সেকশন দেওয়া হয়। আমার একজন শিক্ষক শিখে করেছে ভয় চাষ তাকে আমি পাই না, আমি এখন যোগদান করার পরে একে বলেছিলাম আমি যে কি লাই দিবেন ইংলিশ চেয়ার, আমি যতদিন পর্যন্ত এই চেয়ার আমি থাকব ক্লাস আরম্ভ হওয়ার পূর্বেই বই দেওয়া হবে, বই বলে টিভি ক্লাস আরম্ভ হওয়ার পূর্বে দেওয়া হয়েছে। আমি বলতে চাই না যেটা গেছে যেদিন আমি দুঃখিত, এখন থেকে ইউ রেজিস্টার যে ক্লাস আরম্ভ হওয়ার পূর্বে বই দেওয়া হবে, ইনশাআল্লাহ কোনো সঙ্গে থাকবে না। আর আরেকটা নিউজ আপনাকে দিয়ে যায় যে আমাদের পরীক্ষাগুলো দেরিতে হয় বা জোর পরীক্ষা হবে 20 জুন, আগামী বছর থেকে ওই বোর্ডের পাশাপাশি আমাদের পরীক্ষাগুলো হবে, পিছনে যাবে না। এটা আপনার আপনার যে একটা কম্পিউটার ল্যাব করার কথা বলেছেন, আমি আমার কর্তৃপক্ষকে ঠিকই আগামী সোমবারে আমি জানিয়ে দেবো একটা কম্পিউটার ল্যাবের জন্য এখানে একটা ব্যবস্থা করা হয়। সব শেষে আমি আপনাদের সাথে অনেক কথা বলেছি, আমি আবেগের সাথে কথা বলে ফেলছি, আমি যারা মুসলিমদের লেখাপড়া করে যদি নিজকে ইনফেরিয়রিটি মনে করে, নিজকে যদি মনে করে যে না আমার যোগ্যতায় আমি হেয় আমি অবহেলিত, লিখ দিয়া আমি লেখাপড়া করার দরকার নাই, লিখ আমি এই কথা বলতে চাই, এই যে বহু রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে, বহু ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে, শিক্ষা মানুষের মৌলিক অধিকার, এই মৌলিক অধিকার থেকে অনেকে বঞ্চিত, এই দেশটাকে অনেকে কথায় তারা অনেক বড় বড় কথা বলে মানুষকে ধোকা দিয়েছে, দুর্নীতির দেশটা ভরে গিয়েছিল, আমাদের সবাই সজাগ থাকতে হবে, সে দুর্নীতি বাড়ছে সেই ডাকাবার লোকদের থেকে আমাদের সবসময় সজাগ থাকতে হবে, অন্যায় অসত্যের কাছে নত নাহি করছি ভয়ে কাছে কাপড় চলে যায়নি, তোমরা যারা মুক্ত বিশ্ববিদ্যালয় করো তোমাদের সাথে আমি দেখি এখানে চ্যালেঞ্জে বলতে পারছি, এখানে রেগুলার স্টুডেন্ট ছাড়া আমি অনেক কর্মজীবী একটা ছেলেমেয়েরা আছে তাই না, আমার মুক্ত বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ববিদ্যালয় আর্নিং অ্যান্ড লার্নিং
আর্নিংয়ের সাথে আর্নিং জড়িত, ইচ্ছা করে সপ্তাহে একদিন রাখায় বাকি পাঁচ ছ দিন কাজ করা যায়, এজন্য কিছু সূত্রের বৈশিষ্ট্য। তাই মনকে খারাপ করার কারণ কিছু নাই। আমি মহাত্মা গান্ধীর কথা বলেছিলাম, আর একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, যে যারা মুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদের জানতে হবে, দেখাপাশি তার কষ্ট হবে, তার বই পড়লে হবে না। আপনারা জানেন কি না যে বিশ্বের মধ্যে একটা শ্রেষ্ঠ দেশ সেটা সেটা প্রাইম মিনিস্টার অ্যাসিস্টি পার্ট ছিল না কিছুদিন আগে বলেন, আপনাদের বুঝে জানেন বিশ্বের সবচেয়ে একটা অন্যতম শ্রেষ্ঠ দেশ, সবচেয়ে অন্যতম শ্রেষ্ঠ দেশ, দুই তিনটা শ্রেষ্ঠ দেশের মধ্যে অন্যতম, সে দেশের প্রধানমন্ত্রী সে অ্যাসিস্টি পার্ট ছিল না, কিন্তু বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ দেশকে পরিচালনা করেছে। আপনারা হয়তো জানেনি, আমি বলে দিই, ব্রিটেনের প্রধানমন্ত্রী জন মেজর, ব্রিটেনের প্রধানমন্ত্রী জন মেজর সে কী ছিল? অ্যাসিস্টি পার্ট ছিল না। আমার দেশে যদি এমপি হয়, আমার দেশে যদি মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয় কি বলে? আমার চোদ্দ কোটি ছিল জমিদার, জমিদারের বাচ্চা, এমপির বাচ্চা অমুক বাচ্চা কে? সে জন মেজর প্রধানমন্ত্রী হয়ে, আমি তখন ইংল্যান্ডে ছিলাম, আমি তখন ভোটার ছিলাম, প্রধানমন্ত্রী হয়ে সে টিভিতে কি বলো? টিভিতে গিয়ে বলো, প্রিয় দেশবাসী, আমি বড়লোকের সন্তান নই, আমি একটা বাস ড্রাইভার, বাস কন্ট্রাক্টার ছিলাম। সে দেখালো, সে যে একটা ম্যাচে থাকতো, একটা রুমে থাকতো, টিভিতে দেখাইছে, টিভিতে দেখালো যে আমি এই ম্যাচে থাকতাম, আমি ম্যাচে থেকে থেকে বাসে আমি হেল্পার ছিলাম, আমি বৃষ্টিতে ভিজে ভিজে একটু রাস্তা যেটা হেঁটে যেত, গিয়া তারপরে বাসে উঠতো, তারপরে যে বাস স্টেশন দাঁড়ায় থাকতো সে দেখালো আমি বাস কন্ট্রাক্টার ছিলাম। তারপরে সে এই ছবিটা তার থেকে চিঠি হলো, পরে সে পৌরসভার কমিশনার, আস্তে আস্তে পৌরসভার চেয়ারম্যান, তারপর প্রধানমন্ত্রী হলো। সে তো নিজকে শুধু মনে করে নাই, সে তো প্রধানমন্ত্রী হয়ে বলে নাই যে আমার চৌদ্দ পুরুষের জমিদার, আমার চৌদ্দ পুরুষের এমপি। দেখেন সেই বিটি তারা কী করে, তার কাজকে, তারা নিজের প্রফেশনকে তারা পুরস্কার দেখে না। আপনি কেউ চাকরি করবে, বড় চাকরি করবে, সেই বলে আসে যায় না, যদি অন্যায় করবে ঘুষ খান, ঘুষ খাবেন, বড় বড় কথা বলবেন, বাড়িগারি করবেন, সেখানে লজ্জা করবে না। আর আমি একটা কাজ করলে, চাকরি করলে সেখানে লজ্জা মনে করবে, তাকে সেই চিন্তা করতে হবে, তাদের মধ্যে কোনো লজ্জা নাই। আপনারা কাজ করে যাবেন, ব্ল্যাক বড় করা যাবেন, আমি আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে ভবিষ্যতে আমাদের সাথে যদি আবার দেখা হয় কোনোদিন, আমি যদি দেখি যে এই মেয়েগুলিকে বা ছেলেগুলিকে যদি কোনো একজনকে যদি বলে যে আপনি সেই নতুন স্কুলে গিয়েছিলেন, আমি সেই ছাত্র বা সেই ছাত্রী, আমি আপনার ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি করতে হবে না, তখন আমি মনে করবো যে এখানে যে না ছিলাম, আমার কথা যে থাকতো আমার আমার জন্য। এখন আমাদের আজকের এই অনুষ্ঠানে সারা বাংলাদেশের শিক্ষক ব্যক্তিত্ব একজন বিজ্ঞান একজন পণ্ডিতের কাছ থেকে এত সহজভাবে, এত সহজ করে, তরল করে মাধ্যম করে কেউ আমাকে বলবেন বলেন, তিনি কি বলে হিন্দুতে ছিলেন, আজ তিনি মহা হিন্দুতে বাবা যায়, যিনি সরকারি স্কলারশিপে জার্মান গিয়েছেন, লন্ডন গিয়েছেন, জাপান গিয়েছেন, আর আপনাদেরকে ভাবতে হবে এটা একজন বড় মানুষ আপনাদের কাছে নিয়ে আসা, এই বড় মানুষের যদি একটু ছ আপনারা পান, একটু পদ্মি পান, আপনারা অনেক করে দিতে পারবেন। এটি আমাদের দেশ চায়, আমাদের দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। আমরা মেয়েদের জন্য আমাদের একটা কথা আছে, শিক্ষিত কন্যা সর্বগুণে ধন্যবাদ, এবং শিক্ষিত সন্তান রাষ্ট্রের সম্মান। তার কিন্তু নিজেই বলেছেন, আপনি যেদিন এখান থেকে পাশ করে বিশ্ববিদ্যালয়ে যেতে যাবেন, তাদের সন্ধ্যাপন্ন হবেন, তার নিজের ছেলের মতো আপনাকে নিয়ে যাবেন। কাজে আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মাননীয় অতিথি সিংহের কাছে একটা আবেদন রাখতে চাই, সেটা হচ্ছে দ্রুত একটা সাংস্কৃতিক অনুষ্ঠান উন্নত করতে কষ্ট করে। এখন আমাদের আজকে এই অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি মহোদয় সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবেন, তারপর আমাদের ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং তাদেরই দারুণ উন্নত বিশ্ববিদ্যালয় পড়াশোনা। এক কথা বলি, আগামীকাল জুন মাসে নাটক দেখবেন, মাথাটা পেরিয়ে নাটকটা আমার এলাকায় এগিয়ে নেওয়া দরকার, এগিয়ে এনে দেখবেন নাটকটা, নাটকটা আপনারা দেখেন, এখানে মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেক কাহিনী আছে, আমার জীবনে কাহিনী আছে।
নাটকটা দেখবেন যে সেটা ফেল করতে হচ্ছে যে এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকবৃন্দ এবং আগত শিক্ষিকা, আজকে আমরা এমন একজন লোকের সান্নিধ্য পেয়ে অনেক মূল্যবান কথা শুনেছি। এখন আমার কথা ওনার পরে আর বলতে কি লাগবে বলে আমার মনে হয় না। যাই হোক, সভাপতি হিসাবে আমার বিশেষ কথা বলতে হয়। গত মিটিং আমি বলেছিলাম আপনারা এখানে চলে আসেছেন, প্রত্যেকেই তার একটি কথা বলছেন, সবাই জড়ে পড়ার না। অনেক ছেলে মেয়েরা দেখেছি অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে, অন্য যে কোনো কারণে তারা এসএসসি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে নাই। এখন তাদের জন্য সুন্দর সুযোগ, আগে প্রাইভেট সিস্টেম ছিল, এখন প্রাইভেট। আমরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ি, যাতে মন খারাপ করার কিছুই নেই। তাই আপনারা যারা এখানে এসেছেন সুন্দরভাবে সুস্থভাবে, আর বড় কৌতল্য এখানে ডিস্টার্ব ক্লাস হয়, হস্টেলে ডিস্টার্ব ক্লাস পর্যন্ত না। যে বই আমি দেখেছি, আমি নিজেও ক্লাস করতাম এখন কবিতা কারণে, এটা ডিস্টার্ব ক্লাস তো পর্যাপ্ত না। তবে এটা যেহেতু আপনারা প্রত্যেকেই এখানে অ্যাডাল্ট বয়স্ক সাধারণ ছাত্রছাত্রী, মানে একটু বয়স্ক ছাত্রছাত্রী, এটা চেয়ার ডিপেন্ডেন্ট কোর্স, নিজের উপর বেশি আস্থা রাখতে হয়, নিজের উপর বেশি পরিশ্রম করতে হয়। তাই যে নিজের পরিশ্রম করলে, নিজের লেখাপড়া চিন্তা ভাবনা করে করলে পাস করা খুব বেশি খুব No!
লবণ দরকার আমার।